আমাদের পায়ের পাতা একটি ছোট এবং আরেকটি বড় কেন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের ডান পায়ের পাতাটি বাম পায়ের পাতাটির থেকে সামান্য বড় কিন্তু কেন এমনটি হয় আমাদের শরীরের গঠন বিন্যাস পরিপূর্ণভাবে প্রতিসম নয় অর্থাৎ সব দিক থেকেই সমান নয় শরীরের বাম ও ডান পার্শ্বের মধ্যে সামান্য পরিমাণ অসমতা বর্তমান ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের মুখমণ্ডলের ডান পাশটি বাম পাঁচটির থেকে সামান্য পরিবর্ধিত ডান পায়ের দৈর্ঘ্য বাম পায়ের দৈর্ঘ্য থেকে সামান্য বেশি তেমনি ডান হাতটিও বাম হাতটির থেকে একটু বড় আমাদের হৃৎপিণ্ড শরীরের বাম দিকে অবস্থিত আর ডান দিকে থাকে যকৃ আভ্যন্তরীণ শারীরিক গঠন গঠনবিন্যাস রূপে সামঞ্জস্যপূর্ণ নয় এই জন্য আমাদের হাড়ের গঠন বর্ধনও সামান্য অপ্রতিসম হয় এই অপ্রতিসম বিকাশের জন্যই আমাদের ডান পায়ের পাতা বাম পায়ের পাতা থেকে সামান্য বড় হয় শরীরের এই অপ্রতিসম গঠন আমাদেরকে নানান দিক দিয়ে প্রভাবিত করে এর জন্য আমাদের চোখ বেঁধে দিলে আমরা সোজা রাস্তায় চলতে পারি না শরীরের এই অপ্রতিসাম্য গঠনের জন্য আমরা তখন বৃত্তাকার পথে চলতে শুরু করি জীবজন্তুদের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটে থাকে তো প্রশ্ন হল কেন আমাদের শরীরের ডান পাশটি বাম পাশটির থেকে একটু বড় যদিও এ ব্যাপারে নিশ্চিত কিছু বলা যায় না তবু বিজ্ঞানীরা মনে করেন যে কোনো কাজ করার সময় আমরা আমাদের শরীরের ডান দিকের অঙ্গ প্রত্যঙ্গ বেশি সঞ্চালন করি বলেই ডান পাশের অঙ্গ প্রত্যঙ্গ বেশি বর্ধিত হয় পৃথিবীর লোকসংখ্যার শতকরা ছিয়ানব্বই জনই বাম হাত থেকে ডান হাতকেই বেশি ব্যবহার করে শতকরা চারজন লোকই বাঁ হাতেও অর্থাৎ বাঁ হাত দিয়ে বেশি কাজ করে বাম এবং ডান হাতের ব্যবহার মস্তিষ্ক কর্তৃক নিয়ন্ত্রিত হয় আমাদের মস্তিষ্কের বাম অংশ শরীরের ডান অংশের অঙ্গপ্রত্যঙ্গের কার্যকে নিয়ন্ত্রিত করে পৃথিবীর অধিকাংশ লোকের মস্তিষ্কের বাম অংশ ডান অংশের থেকে বেশি উন্নত বা বিকাশপ্রাপ্ত তার জন্য ডান হেতো লোকেদের সংখ্যাও পৃথিবীতে বেশি